আমরা কম বেশি সবাই তরমুজ খেতে পছন্দ করি, লাল এবং মিষ্টি তরমুজ। বাট কোন তরমুজ আপনার বা আমার শরীরের পক্ষে হেলদি সেটা চিনবেন কি করে? আজকে আপনারা দেখবেন এই ওয়ার্ল্ডের মধ্যে এমন একটা দেশ যেখানে ক্লাস টুয়েলভের পরে স্টুডেন্টরা কলেজে যায় না, ক্লাস ফোরটিনের পরে স্টুডেন্টদেরকে কলেজে পাঠানো হয়। কিন্তু কেন? আর কোনো অ্যালকোহলিক ড্রিঙ্ক বা কোনো সফট ড্রিঙ্কে এই ধরনের ব্রেলি কোড এখন ইউজ করা হচ্ছে সেটা কোন দেশে এবং কি কারণে, সব থাকবে আজকের ফ্যাক্টে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রায়ই আলোচনা করি যে পশুদেরও মন আছে, তারাও আমাদের মতো ইমোশনাল হয়, আনন্দ করে, দুঃখও পায়। একদম এই ব্যাপারটাকে এস্টাবলিশ করে এই ফ্যাক্টটি। দেখুন, একটি মা বাঘ তার প্রসবকালে তার সব বাচ্চাগুলোকেই হারায়, কারণ প্রিম্যাচিওর ডেলিভারির জন্য তার কোনো সন্তানই বাঁচেনি। এই অবস্থায় ওই বাঘটি খুব ডিপ্রেশনে চলে যায় এবং ধীরে ধীরে তার শরীর খারাপ হতে শুরু করে। এরপরে কি হয়েছিল জানেন? ওই বাঘের খাঁচায় তিনটে বাচ্চা শুয়োরকে বাঘের কস্টিউম পরিয়ে ছেড়ে দেওয়া হয়। ধীরে ধীরে ওই বাঘটি ওই শুয়োরের বাচ্চাগুলোকে তার নিজের বাচ্চা ভেবে তাদের সাথে খেলতে থাকে, তাদেরকে কেয়ার করতে থাকে, ঠিক যেমন নিজের বাচ্চাদের সাথে কোনো মা খেলে। চকলেটের গন্ধ আমাদের ব্রেনের থিটা ওয়েভকে বাড়িয়ে দেয়, যার ফলে আমরা কিছু সময়ের জন্য রিল্যাক্স ফিল করি। কিন্তু কি এই থিটা ওয়েভ? থিটা ওয়েভ হলো আমরা যখন ঘুমোই, সবেমাত্র আমাদের ঘুমটা ধরেছে, এমন অবস্থায় আমাদের ব্রেনের মধ্যে থেকে থিটা ওয়েভ বেরোতে থাকে, আর এই স্টেটেই আমরা স্বপ্ন দেখি। এটা কিন্তু ডিপ স্লিপ নয়, ডিপ স্লিপে থিটা ওয়েভ নির্গত হয় না। আমাদের ব্রেনের সাথে আমাদের শরীরের প্রত্যেকটি অংশ ছোট ছোট নার্ভের মাধ্যমে ইন্টারকানেক্টেড, সেই কারণেই আমাদের ব্রেন আমাদের পুরো শরীরের সাথে এত ভালোভাবে কোঅর্ডিনেট করতে পারে, এটা তো আমরা সবাই জানি। তো এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শুনুন। আমাদের পেটের শুধু স্টমাকের মধ্যেই যে পরিমাণ ব্রেন সেল থাকে সেই সংখ্যাটা একটা বিড়ালের টোটাল যত ব্রেন সেল তার প্রায় সমান। নর্মালি ক্লাস টুয়েলভ অবধি স্টুডেন্টরা স্কুলেই পড়াশোনা করে, তারপরে তারা কলেজে যায়। বাট আপনি জানেন কি, চীনে কিন্তু এমনটা মোটেও হয় না। চীনে স্টুডেন্টরা ক্লাস টুয়েলভের পরেও আরও দু বছর মানে ক্লাস ফোরটিন অবধি তারা স্কুলেই পড়াশোনা করে, তারপরে তারা কলেজে যায়। আসলে বন্ধুরা, চীনের গভর্নমেন্ট মনে করে যে তাদের স্টুডেন্টদের ব্রেন গ্রোথ একটু লেটেই হয়, মানে ক্লাস টুয়েলভ অবধি পড়াশোনা করেও তাদের ব্রেন ডেভেলপ ঠিক মতো হয় না, তাই তাদের দেশে এমন বিচিত্র সিস্টেম। একটু আজব না? আপনি যদি একজন স্মোকার হন, নর্মাল স্মোকার বা চেন স্মোকার, আপনি যদি স্মোক করাটা ছাড়তে চাইছেন বাট দীর্ঘদিন ধরে ছাড়তে পারছেন না, তাহলে আপনার লাংসটা ড্যামেজ হওয়াকে আটকাতে পারে একটা ব্ল্যাক টি। ব্ল্যাক টি খাওয়ার অভ্যেস করুন, ম্যাক্সিমাম দিনে দুবার, না হলে একবারই যথেষ্ট। এটা আপনার লাংসের ড্যামেজকে কিছুটা হলেও প্রিভেন্ট করে। খিদে পেলে আমাদের পেটে কেমন একটা আওয়াজ হয় না, গুড়গুড় করে? ওটার সায়েন্টিফিক নেম কি জানেন? বর্বরিক মাস। এটা আমাদের পেটের স্টোমাকে হয় এই আওয়াজটা। জাপানের কালচার আর টেকনোলজি নিয়ে বহু ফ্যাক্ট আমি আমার চ্যানেলে আপলোড করেছি। আমরা সবাই জাপানের টেকনোলজি আর কালচারের ফ্যান। তো এই জাপানে রিসেন্টলি তারা কি করেছে দেখুন, তারা তাদের ক্যানে যে কোনো সফট ড্রিঙ্কস বা বিয়ারের ক্যানের মধ্যে তারা ব্রেলি কোড ইউজ করতে শুরু করে দিয়েছে। যারা ব্লাইন্ড পিপল, অন্ধ, তারা যাতে কনফিউজ না হয়ে যায় যে কোনটা অ্যালকোহলিক ড্রিঙ্ক আর কোনটা সফট ড্রিঙ্ক, সেই কারণে। বন্ধুরা, লাল মিষ্টি তরমুজ খেতে কে না পছন্দ করে, আর এটা হেলদিও। কিন্তু আপনারা জানেন কি, রিসেন্টলি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া পরিষ্কার করে বলে দিয়েছে যে লাল মিষ্টি তরমুজ আপনাকে ডিসেবলও করে দিতে পারে। কিভাবে? দেখুন, আসলে বন্ধুরা,
আজকের দিনে তরমুজের সেল বাড়ানোর জন্য মার্কেটে এমন প্রচুর লোক রয়েছে যারা তরমুজের ভেতরে এরিথ্রোসিন কালারের সাথে সাথে সুইটি সিরাপ ইনজেক্ট করছে, যার ফলে ওই তরমুজ একটু বেশি লাল আর মিষ্টি স্বাদের হয়। এখন প্রশ্ন হলো, আপনি তাহলে এই ধরনের তরমুজ চিনবেন কী করে? তরমুজটিকে মাঝখান থেকে কেটে ফেলুন আর এর ঠিক মাঝখানে এক টুকরো তুলো রেখে দিন। যদি তুলোর রং লাল হয়ে যায় তাহলে বুঝবেন ওই তরমুজ আপনার জন্য বিপজ্জনক। আর বন্ধুরা, এই ইনফরমেশানটিকে ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটিকে অবশ্যই কিন্তু শেয়ার ও লাইক করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অবশ্যই প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।